हाय एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल। डिम दिए तो आमरा सकले विभिन्न धरनेर रेसिपी तैरी करे थाकि, तबे आज के डिम दिए खुबी मजादार एकटी एग मसाला रेसिपी आपनादेर साथे शेयर करब। रुटी किंबा परोटा, सादा भात, पोलाओ बा बिरियानिर साथे किन्तु एग मसाला खेते खुबी मजार हय। तो आशा करी आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। एग मसालार जन्य एखाने आमी 6টি এগ নিয়েছি আর এটাকে আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে বয়ল করে নিয়েছি। অবশ্যই খুব ভালো করে বয়ল করে নেওয়া লাগবে। তারপরে এখানে আমি একটি এগ নিয়েছি, এটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নেছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিভাবে কেটে নেছি। এই কাটার ফলে কিন্তু এটার ভিতরে মশলাটা ভালো করে যাবে আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে। এদিকে আমি একটি প্যান বসিয়েছি, এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তারপর এখানে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব সামান্য লবণ। তারপর এখানে আমি সবগুলো ডিম দিয়ে দিব। দিয়ে ডিমটাকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিব। ডিমটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, এর বেশি কিন্তু আমি ডিমটা ভাজবো না। তো এখন আমি একে একে ডিমটা উঠিয়ে নিব। এখন আমি এখানে আরো কিছু তেল অ্যাড করে দিব। তারপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এখন আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করতেছি না। পেঁয়াজটা কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন পেঁয়াজ বাটা আর 1/2 টিস্পুন রসুন বাটা। এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে ভেজে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব 1টি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো আর 1/2 টিস্পুন এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। আমি এখানে মশলার পরিমাণটা কিন্তু কম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর বেরেস্তা। এখানে আমি পেঁয়াজ, একটি পেঁয়াজের সাথে 2টি পেঁয়াজ বেরেস্তা করে তারপরে একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি এখানে দিয়ে দিব বাদাম পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ বাদাম পেস্ট দিয়েছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম পেস্ট এখানে দিতে পারেন। তারপরে মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যত ভালো মশলাটা কষানো হবে এটা খেতে কিন্তু ততটাই মজা হবে। তো এখন আমি একে একে ডিমগুলোকে দিয়ে দিব। দিয়ে হালকাভাবে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে এটা মশলার সাথে আমি কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু গরম মশলাটা এখানে স্কিপ করতেছি, আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে, এটা ফ্লেভারটাও ভালো আসে। তারপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এগ মশলা। তো ঠান্ডা হওয়ার পর এটা পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে দেখে বুঝতে পেরেছেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আশা করি বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।